এই এই দেখাই সারাদিন কোথায় থাকিস রে? পথে পথে থাকিস তা ফুচুক ফুচুক করে এক একবার বাড়িতে আসিস আর খালি বলিস ভাত দাও। দিনে কতবার ভাত খাই রে? শোন, আজকে দিনের বেলায় যা খাবি খেলে, কাল থেকে রোজা আরম্ভ। যা খাবি দিনের বেলায় আজকে খেলে, কাল থেকে রোজা করতেই হবে। আব্বা, তুমি তো জানো আমি খালি পেটে থাকতে পারি না, আমি রোজা করতে পারবো না। তুমি সরো, তুমি সরো, তুমি সরো, তুমি সরো, সরো, দুব দুব দুব। সাতটা শিয়ালে মাংস খেতে পারবি না গায়ের, আর খালি পেটে থাকতে পারিনি। আবার কি দেখছিস, কি দেখছিস? হ্যাঁ, ও সব কিছু শুনবো না, কাল থেকে রোজা আরম্ভ, রোজা করে থাকতে হবে। আর আজকে দিনের বেলায় যা খাবি খেলে, কাল থেকে দিনের বেলা আর খেতে পাবিনি। ও কি দেখছিস, কি দেখছিস? হ্যাঁ, এখন থেকে রোজা করা, বস না করা যদি ছেলেকে, ভবিষ্যতে রোজা করতে পারবি না। তুমি তো বলছো কাল থেকে রোজা করে থাকতে, তো 200 টাকা দাও। টাকা লিচিস লে, বেফালতু খরচ করবি নে। আর মনে থাকে জানো, যা দিনের বেলায় খাবি আজকে খেলে, কাল থেকে রোজা করে থাকতে হবে, ঠিক আছে? আব্বা তো বলল যা খাবার আজকে খেলে, কালকে থেকে রোজা করে থাকবে। তা যাই বাজার যাই, 200 টাকা তো দিল আব্বা, বাজার যাই, যা মন যাবে তাই কিনে খাবো, যাই।
রাহুল বাপজি পানি দাও পানি দাও মুখে পানি দাও দেখি 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 বাপজি রাহুল রাহুল কি হয়েছিল বাপ বাপ কি হয়েছিল তোর তুমি বললে কালকে থেকে রোজা করে থাকতে হবে যা খাবার আজকে খেলা যা খাবে তার লাগে তোমার সাথে আমি 200 টাকা নিলো হ্যাঁ বাজারে যাই দুডজন কলা 6টা পাউরুটি আর 1 বাসন ভাত খাই আমার অবস্থা কেরাচিন হয়ে গেছে আরে ছি 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 এ ধর 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 লড়া ধরিস ধরিস মার ধর দেখো তো হয় যাব আরেকবার দেখো তো হজম হয়েছে হ্যাঁ বা হজম হয়েছে আরেকবার দল দল করো আরেকবার দল দল করবো হ্যাঁ ধরিস ভালো করে বড় করে দল দল কর হয় যাব হজম হয়েছে হ্যাঁ যা একবার ওঠো ওঠো ধরো ধরো দাঁড়ি দেখছি আমার নিজের ছেলে মরিয়ে তোমার দাঁড়ি দেখছি বসাও ফোনটি করি 1 মাসের খাবার খেয়ে নিলি হয় না বাবা হ্যাঁ বাপ তোর কি কোনোদিন ভুক দি হবে না হ্যাঁ অতগুলো খাবার কেউ খাই রে রোজার কথা বলিস তার জন্য দুটো দিন কলা 6-7টা পাউরুটি গিলিছে গিলিছে বাবা বাড়িতে ভাত খেয়েছি সাজে মার খাই হো দাও মাথায় পানি টানে দাও দি গাধুই দাও এই কাজ করো